हाय फ्रेंड, गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय बांगाली लाइफ स्टाइल। थे काकुली आची तुम्हारे साथ। चलो आज के ब्लगटी शुरू करा जाक। आई होप आज के ब्लगटी तुम्हारा भीषण भलो लगे। आशा करी सकलों तुम्हारा खूब भलो आज। आज के तुम्हारे साथ शेयर करब प्याज रेसिपिटी। चलो देखे नहीं एक बार। ये हे मुसुर डाल एवं चाल हमें 30 मिनट आगे गुलो भिजे रेखे। এখন এগুলো আমি ব্যালেন্স করব। এছাড়াও যে যে উপাদানগুলো লাগবে সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, শুকনো লঙ্কা আর গুঁড়ো, লবণ, হলুদ, আদা বাটা, গোটা জিরে আর হচ্ছে বেসন। আমি প্রথমে বলটির মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি সব উপকরণগুলো দিব। মসুর ডাল মিক্সড করে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দর করে সফট ভাবে এটাকে মাখাবো। আমি এখন প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একটু মিডিয়াম এ রাখবো। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এক এক করে এখন পেঁয়াজগুলো আমি ছেড়ে দিব। আর তোমরা যদি চাও একটু বড় সাইজের পেঁয়াজও বানাবে তাহলে একটু বড় শেপে নিও, আর যদি চাও এর চেয়ে ছোট বানাবে তাহলে ছোট, মানে যার ইচ্ছে যেরকম সেরকম করেই বানাতে পারবে। আর এটা খুব মুচমুচে হবে এবং খেতে অসাধারণ লাগবে। তৈরি হয়ে গেছে আমার পেঁয়াজ। আর তোমরা সবাই বাসায় এটা ট্রাই করবে, আমাকে কমেন্ট বক্সে জানাবে খেতে তোমাদেরটা কেমন হয়েছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমি নতুন ব্লগার। আমি উৎসাহ না পেলে কাজ করতে আমার ইচ্ছে জাগবে না। প্লিজ থ্যাংক ইউ।